আপনি কতদিন আসছেন রাজনীতি সম্পর্কে, রাজনীতিতে আপনি কতটুকু বোঝেন রাজনীতির সম্পর্কে? আপনি ওনাদের দিকে প্রশ্ন তোলেন। আবু তো আদনান সাহেব, উনি বগুড়া সদর উপজেলায় 11টা ইউনিয়নে কোনো ওয়াজ বা দিনের কাজ করতে পারবে না, কারণ উনি এখানে চিহ্নিত একজন মিথ্যাবাদী প্রমাণ হয়েছে। আমাদের প্রাইম মিনিস্টার নীরজ, নৈশ বোর্ডের প্রাইম মিনিস্টার, অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছে, ঠিক আছে, যে পিএস ছাড়া রান্না করবে, তেল ছাড়া রান্না করবে, কাঁঠালের বার্গার খাওয়াবে, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। অতএব ভালো লাগার জন্য আপনি ভিডিওটা মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। এবং আজকের ভিডিওটিতে আরো একটি ব্যাপার হচ্ছে, আবু তহা মোহাম্মদ আদনান সময়ের সবচেয়ে ভাইরাল এবং আলোচিত বক্তা, উনাকে বগুড়াবাসী বয়কট করেছে। বগুড়াতে ওনাকে ঢুকতে দেওয়া হবে না, ওনাকে ওয়াজ মাহফিল করতে দেওয়া হবে না। এক মাহফিল থেকে 30,000 টাকা অগ্রিম নিয়ে রাখি, সেই মাহফিলে তিনি উপস্থিত হন নাই, এই জন্য ওনাকে মিথ্যাবাদী, প্রতারক এবং বিভিন্ন শব্দে তাকে গালমন্দ করা হচ্ছে ওয়াজ মাহফিলে চেয়ারম্যান সাহেব স্বয়ং। দর্শক, সেই ভিডিও চিত্রটা তুলে ধরবো, পুরো ভিডিওটি দেখে আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানাবে। দর্শক, তো চলুন প্রথমে আপনাদের সামনে তুলে ধরি সেই নেত্রীকে, কিভাবে প্রবাসী ভাইয়েরা টকশুতে আটকে ফেললো একের পর এক প্রশ্নের জর্জরিত করে। মানে সব জায়গায় আপনারা দাড়ি টুপি এবং জামাত শিবির দেখেন, এটা কেন? জামাত শিবির 71-এর পর থেকে জামাত থেকে আসছি না আপু। আমি বলি, আমি একজন সাধারণ মানুষে বলি, জামাত থেকে, এই যে আপনাদের ভয়টা তো এইখানেই, যখন আপনাদের বিপক্ষে কোনো কিছু যায় তখন এই জামাতের, তখন সেই এই সেই ডাহা মিথ্যা তো আপনি বলতেছেন, অহরাও বলে যাচ্ছেন। এখানে আর দুইজন আছে, ক্যাপ্টেন মারুফ ভাই এবং ইয়াসিন ভাই, ওনারা তো যুক্তিসঙ্গত কথা বলতেছেন, ওনারা হচ্ছে লজিক দিয়ে কথা বলতেছেন, আপনি তো এলোপাথাড়ি কথা বলতেছেন, আপনার তো কথায় যুক্তি নাই কোনো, ওনার তো যুক্তি দিয়ে বলতেছে। এরপরে আপনি একটা কথা বললেন, রুমিন ফারহানা কয়দিনের নেত্রী হয়েছে, নতুন আইছে, এই যে ইয়াসিন আরাফাত ভাই নতুন আইছে, ওনাদের রাজনীতিকে কি সম্পর্কে আপনি কি জানেন? আপনি কতদিন আসছেন রাজনীতি সম্পর্কে, রাজনীতিতে আপনি কতটুকু বোঝেন রাজনীতির সম্পর্কে? আপনি ওনাদের দিকে প্রশ্ন তোলেন। এর আগেও আপনি মানে কেউ কিছু বললেই আপনার এগেনস্টে গেলেই বলেন যে লেখাপড়া কদ্দুর এই সেই, মানে এই এইগুলো কেন? আপনি আসছেন রাজনীতি কথা বলতে, রাজনীতি নিয়ে আলোচনা করবেন, সমসাময়িক যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করবেন, আপনি কেন এরা অযথা মন্তব্য করবেন, অতর্কিত কথাবার্তা কেন বলবেন? দয়া করে এটা থেকে বিরত থাকবেন, আশা করি। জনাব ফারুক হুসাইন, আপনার সময় 2 মিনিট। সৌদি আরব থেকে বলছি, আমি বলতে চাইছিলাম যে আমাদের প্রাইম মিনিস্টার নীরজ, নৈশ বোর্ডের প্রাইম মিনিস্টার, অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছে, ঠিক আছে, যে পিএস ছাড়া রান্না করবে, তেল ছাড়া রান্না করবে, কাঁঠালের বার্গার খাওয়াবে, বোর্ড ছাড়া নির্বাচন করবে। আমরা তো এরকম গণতন্ত্র চাই না, আমরা চাই একটা সুষ্ঠু গণতন্ত্র যেখানে ভোটের অধিকার থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, যেখানে স্বাধীনতা থাকবে। আমাদের 71 সালের কেন যুদ্ধ করা হয়েছিল, কেন মা বোনরা শহীদ হয়েছিল, কেন 2-30 লক্ষ শহীদ হয়েছিল, এই গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্রটা শেখ হাসিনা ধ্বংস করেছে, আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিছে, কিচ্ছু নাই, বাংলাদেশ খালি করে ফেলাইছে, ব্যাংকে আছে না, ব্যাংকের লুটপাট করে, রিজার্ভ লুটপাট করে শেষ, ঠিক আছে। ওনারা যে বলে যে ওনারা গণতন্ত্রের চেতনার বিশ্বাসী, মুক্তিযোদ্ধার দল, তাইলে 2018 সালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে একটা রাজাকারের তালিকা হয়েছে, ওইখানে আওয়ামী লীগের 8,060 জন, বিএনপি 1,106 জন, জামায়াতের 13 জন, তাইলে রাজাকারের দল কারা? আমি আসি আমার আইরিনাপুর কাছে একটা কথা বলি। আইরিনাপুর, আপনি অনেক শুতে আসেন আমরা দেখি, কিন্তু সত্য বলতে আপনি আমার মায়ের জাতি, আমি শ্রদ্ধা করি, কিন্তু আপনি যে কথাগুলো বলেন সত্যি ওই কমেন্ট গুলা মনে হয় না আপনি পড়েন। তো আমাদের সবারই একটা আত্মসম্মান বোধ আছে, আপনাকে নিয়ে অনেক মানুষ সবাই, এই যে আমাদের
মাসুক ভাই আপনাকে আনে, ঠিক আছে, ভালো কিছু বলবেন যেটা আমরা আপনার কাছ থেকে শিখবো, কিন্তু সত্যি বলতে আপনার কাছ থেকে ভালো কিছু আমরা শিখতে পারি না। আপনার কথাগুলা, আপনি কমেন্ট গুলা বিশেষ করে বলবেন, আমি সূত্র করে বলছি এটা আপনার ভালোর জন্য, আমি নেগেটিভ বলতেছি না, আপনি পজিটিভ দৃষ্টিতে এগুলো দেখেন তাহলে আপনার জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। দর্শক আইরিন খানের আপনারা চিনেন, আইরিন খানের আমি অনেক টক শো দেখেছি উল্টাপাল্টা এরকম বলিয়ে থাকে। দর্শক তো চলুন এখন আপনাদের সামনে আবু তাহ মোহাম্মদ আদনানের সেই ভিডিওটা তুলে ধরি। যে ব্যক্তি ধর্ম প্রচার মানে দিনের আলোচনায় মিথ্যা কথা বলে, একই দিনে কয়েকটা ডেট নেয়, এই যে হাজার হাজার লোককে আজকে আমার কষ্ট দিয়েছে এই গোকুল ইবনবাসীকে, এই ওয়াদা বর খিলাফকারী ব্যক্তিকে, যত বড় মাফের বক্তাই হোক না কেন, আবু দোয়া আদনান সাহেব উনি বগুড়া সদর উপজেলায় 11টা ইউনিয়নে কোনো ওয়াজ বা দিনের কাজ করতে পারবে না, আর উনি এখানে চিহ্নিত একজন মিথ্যাবাদী ফরমান হয়েছে। এই কমিটির কাছ থেকে আগামগ্রিম 30,000 টাকা নিয়েছে, অথচ টাকা 30,000 নেওয়ার পরেও উনি আজকে উপস্থিত হয় নাই, কারণ উনি দুই তিনটা মাহফিলের দায়িত্ব নিয়েছিল। একটা মানুষ যদি জয়পুরহাট ডিস্ট্রিক্ট বগুড়া ডিস্ট্রিক্ট একই রাতে দায়িত্ব নেয়, তাহলে আপনারা বোঝেন সময় সে মেকআপ করতে পারবে কিনা। উনি আসলে টাকাকে ভালোবাসে, উনি দিনের দিন প্রচারকে ভালোবাসে না আমি মনে করি। আসলে আজকের এখানে আগে যেটা কথা ছিল প্রথমেই যে এসা পরে এখানে ওনার ওঠার কথা, এরপরে ওনার জয়পুর হাটে ওখানে আটকে পুরে ওখানে একটা মাহফিল, আমাকে দুই দিন আগে বলা হয়েছে যে এখানে 10টার পরে আসবে, 10টার পরে এই কথা বলা হয়েছে যে মাগরিবের পরে হচ্ছে না, 10টার পরে আসবে। তারপরে আজকে তো সারাদিন কথা হচ্ছে, ওখানে সমস্যা অনেক কথা, মানে যত কথা বলেছেন এত কথা আমি বলতে বলে লাভ নেই, ওখানে ঝামেলা মাহফিল অনেক বিশাল, লক্ষ লক্ষ মানুষ ঢুকতে সময় লাগছে আধা ঘন্টা, তারপরে উনি ঢোকার পরে অনেক ওখানে মানে দামি দামি অতিথি তারা কথা বলতে বলতে ওনাকে মানে মাইক দিয়েছেন প্রায় 10টার দিকে, এরপরে উনি আবার এই যে 10:30 পর্যন্ত কথা বলছেন, 10:30 পরে থেকে ওনার আমরা কথা বলতেছি বোঝা যাচ্ছে আর মাহফিলের কোনো সাউন্ড নাই, তার মানে উনি আসতেছেন, এবং আপনারা আমি আসার পরে এখানে মাইকে শুনলেন তোমা ভাইয়ের কণ্ঠ একেবারে, তোমা ভাই বললেন যে একটু ধৈর্য ধরেন আসতেছি এ পর্যন্ত। এখন আমি ফোন করতেছি, আমি সেখান থেকে যেটা পাচ্ছি সেটা আপনাদেরকে বলতেছি, লাস্ট বলছেন যে রায়নগর, এই তো মিনিট 5 আগে বলছেন রায়নগর, এ পর্যন্ত এখন থেকে 6 মিনিট আগে বলছে, 6 মিনিট আগে বলছে, যেহেতু আমরা তো বাঙালি হয়েছি এখন বিশ্বাসে, হ্যাঁ বিশ্বাসী আমরা করলাম, আর 10 মিনিট একটু যদি বিশ্বাস আপনারা করেন, রায়নগর থেকে আসতে 10 মিনিট লাগে ক্যামারে, দৌড়ে আইলে মাস্তান 3 মিনিট লাগবি। দর্শক আবু তাহ মোহাম্মদ আদনান কেন মাহফিলে আসতে পারেন নাই, যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে, কারণ না জেনে শুধু শুধু তাকে মিথ্যাবাদী এরকম ধর্ম ব্যবসায়ী বলে গালমন্দ করা কিন্তু উচিত না, কারণ একজন বক্তা যখন একটা মাহফিল উপস্থিত হয় সেখান থেকে বের হওয়া নেওয়া পর্যন্ত তিনি নিশ্চয়তা দিতে পারে না দ্বিতীয় মাহফিলটায় যাবে, মানুষ কিন্তু রোবট না, মানুষ একটা মানুষ, অতএব তাকে যাওয়ার জন্য একটু সময় দিতে হবে, কিন্তু সেই মাহফিলে তিনি ফেঁসে গেছেন ভিআইপি কিছু লোকদের কারণে, সেই মাহফিলের অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্টের কারণে তিনি ফেঁসে গিয়েছিলেন, সেখান থেকে তিনি আসতে পারেন নাই, এই জন্য ওনাকে এই সমস্ত শব্দে শব্দায়িত করে ওনাকে কালবন্ধ করা হচ্ছে, এগুলো কিন্তু উচিত না। বক্তাদের সাথে কিন্তু এমন করা হয়, ওয়াজ মাহফিলের একদিন আগে বক্তাকে ফোন করে দেওয়া বলে দেওয়া হয় যে ভাই মাহফিলটা হবে না, অথচ এই ডেটটা নেওয়ার জন্য কত শত মানুষ আপ্রাণ চেষ্টা করেছে, আপনার সাথে ওয়াদা দেওয়ার কারণে সেই মাহফিলটাতে তিনি অ্যাটেন্ড করতে পারেননি। কিন্তু বিপরীত দিকে যদি হয়, কোনো বক্তা যদি উপস্থিত না হয়, তাহলে বক্তার 14 গোষ্ঠী উদ্ধার করে দেওয়ার দামই হচ্ছে আমাদের বাংলাদেশের ওয়াজ কমিটির লোক।